হে হোয়াটস আপ গাইস, আজকে আমরা যে এটার জন্য ভিডিওটা বানাচ্ছি, আজকে আমরা ইন্টারভিউ নেবো। হ্যাঁ, আজকে আমরা গ্রামের ছেলে পচার ইন্টারভিউ নেবো গাইস। হাই ফোকস, গ্রামের ছেলে পচা বলছি। আজকে এই মালটা সালা বললো ইন্টারভিউ ইন্টারভিউ করে কানটা পচাচ্ছিল, তাই ইন্টারভিউটা দিতে এলাম। তো ইন্টারভিউ ইন্টারভিউ দেওয়ার আমার না শখ নেই কোনো। পচাদা, আমার তোমার কাছে প্রথম যে প্রশ্নটা হচ্ছে ওটা হচ্ছে বাড়া, মানে তুমি কথার মাঝে মাঝে সবসময় বাঁড়া বাঁড়া বলতে থাকো, তো বাঁড়া জিনিসটা কি একটু যদি বুঝিয়ে দিতে সবাইকে, তাহলে একটু বুঝতে সুবিধা হচ্ছে। বুঝতে পারছি তোর কথাবার্তা আমি, ঠিক আছে আমি বলছি। আচ্ছা দেখ ভাই, তোরা যেমন লেখার সময় ব্যবহার করিস না কমা, ফুল স্টপ, এক্সক্লেমেটরি সাইন, ওগুলোর জায়গায় আমি ইউজ করি বাঁড়া। এটা একটা আবেগ, এটা কোনো গালি নয়। আর প্রথমত বাঁড়া হচ্ছে হিন্দিতে এটাকে বলে বাঁড়া, বাংলায় বলে লিঙ্গ, ইংলিশে বলে পিনাস। এবার তোরা নিশ্চয়ই শুনেছিস শিবলিঙ্গ, মানে তোরা যদি শিবের লিঙ্গটাকে পজিটিভলি নিতে পারিস, ওটাকে পুজো করতে পারিস, তাহলে আমার এই কথাটাকে তোরা পজিটিভলি নিতে পারছিস না বস। পচাদা, আমার তৃতীয় প্রশ্ন হচ্ছে তোমার ঘরে কে আছে, তোমার জন্ম কোথায়, এগুলো যদি একটু বলে দিতে ভিউয়ার্সদের একটু সুবিধা হতো। তোমার পপুলারিটি ছড়াতো, ঘর অব্দি লোকে এসে কিছু পুরস্কার মুরস্কার দিয়ে যেত। আমার কোনো জন্মস্থান, বাপ মা এসব কেউ নাই বস। আমার এই সোসাইটি থেকে আমার উৎপত্তি, এই চুল বল, কানের দুল বল, চোখের চশমা বল, এটা আমার চয়েস, এটা আমি পড়তে পারি, এটা আমার অধিকার। পচাদা বলছিলাম কি তুমি না খুব সুন্দর সুন্দর বাণী বলো, তো আমি আজ তোমার একটা প্রশ্ন জিজ্ঞাসা করছি যে তুমি সমাজটাকে কিরাম চোখে দেখো, যদি সবাইকে বলতে। বাড়া যাকেই দেখি সেই সালা নেগেটিভ কথাবার্তা, সেই সালা নেগেটিভ কথাবার্তা। দুটো ছেলে আর একটা মেয়ে একসাথে ঘুরছে, মানে বলছে ওই দেখো কাকিমা, বলছে পাশে বাড়ি কাকিমা, ওই দেখো একটা মেয়ে যাচ্ছে আর দুটো ছেলে যাচ্ছে, কি নোংরামি হয়ে গেছে, সমাজটা পুরো নষ্ট হয়ে গেছে। বাড়া তুমি 2020 বাস করছো বস, আর তুমি দুটো ছেলে একটাকে মেয়ে দেখে বলছো সমাজটা নষ্ট হয়ে গেছে, এটা কীরকম চিন্তা ভাই? একটু পজিটিভলি চিন্তা করো না ভাই। একটা তোর ভাইও হতে পারে, দাদাও হতে পারে, ঘুরতে আসছে ওদের বাড়িতে, সেটাও তো হতে পারে, একটু পজিটিভলি চিন্তা করো। পচাদা আমি নাকি শুনেছি তুমি গ্যাঁজা গ্যাঁজা, কি একটা বলে লোকে গ্যাঁজা টানো নয় গ্যাঁজা। দেখ বস, সরাসরি বলবো বাড়া, কোনো মিথ্যে কথা বলবো না, আমি এসব গ্যাঁজা মেয়ে টানি না, কোনো নেশা ফেশা করি না, বিড়িও খাই না, সিগারেট খাই না, একবেলা জিম যাই, দেখে না বাইশে বাজে, অল্প স্বল্প জিম টিম বন্ধ, এখন করোনা ভাইরাসের জন্য স্টে হোম স্টে সেফ ব্রো, ঘর থেকে তোমরা কেউ বেরিও না। সো আমার একটা বন্ধু কয়েকটা খায়, তাদের কথা একটা বলছি তোকে শোন। কি যেন সেদিন সালে আমার একটা বন্ধু পাড়ার মোড়ে দোকানে দাঁড়িয়ে না দুটো বিড়ি টানছিল, বিড়ি, হ্যাঁ বিড়ি, গাঁজা টাজা টানে না, বিড়ি টানছিল। তো একটা কাকিমার কাকু পাশ দিয়ে যাচ্ছে, আমি শুনলাম আস্তে আস্তে কি বলছে, দেখো দেখো ছেলেটা বিড়ি খাচ্ছে, বিড়ি, কি বাজে ছেলে, তুমি জানো না এইসব ছেলে ভবিষ্যতে গিয়ে কি করবে, তুমি জানো না, সব নষ্টের গোড়া, এরা পুরো সমাজটাকে শেষ করে দেবে। মানে ও যদি বিড়ি খায় ওটা ওর চয়েস, আর ও বিড়ি খেলে কি বাজে ছেলে হয়ে গেলো মা? হ্যাঁ বাচ্চাদা বলছিলাম কি তুমি তোমার চুলটা না আমার মতোই কালো করে নাও না, দেখতে বেশি ভালো লাগবে, আর করেই নাও ভালো লাগবে। একবার আমাকে তোর প্রবচন শুনতে গেলে আমি আসিনি, তুই আমাকে আমার প্রবচন শোনার জন্য আমাকে ডেকেছিস, তাই নিজের অ্যাডভাইস নিজের কাছেই রাখবি। আমি কি করবো, তুই কেউ বলার মানা, তুই চললাম আমি চললাম, আমি এর সাথে ভিডিও বানাবো, তুমি ডেকে যাচ্ছো, আর কোনোদিন আসবে না। আচ্ছা আসবে, যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে পারবে, নিচে কমেন্টে জানিয়ে দেবে যে পচাদাকে আবার আনবো কি আনবো না। আমি আসছি, ওনাকে দেখে আসছি, উনি আসছে কি আসছে না, আবার আসবে, উনি আসবেন। সো বাড়ার শেষে আমি এটাই বলবো, থিঙ্ক পজিটিভ বস, পজিটিভ চিন্তা করবে তো পজিটিভ জিনিস দেখতে পাবে, নেগেটিভ চিন্তা করবে তো মাথা সবসময় নেগেটিভই ঘুরবে, আর নেগেটিভ তোমার চোখের সামনেও আসবে। আর বাড়া বলছিলাম যে এই বাড়িটা আমার একটুখানি আগে ইন্টারভিউটা নিল, ওর চ্যানেলটা তাহলে সাবস্ক্রাইব করে দাও। বাড়া কাঁদে সারাদিন যে সাবস্ক্রাইব হচ্ছে না, কেউ ভিউ পাচ্ছে না, মানে একটু সাবস্ক্রাইব করে দিও তো, বাড়া মাথাটা না খেয়ে রেখে দিয়েছে বাড়া আমার।